হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের এই এক নম্বর পেজটা দেখতে পাচ্ছো এক নম্বর পেজটি খুলে নাও আমি এক নম্বর পেজে অঙ্কগুলি সমাধান করাবো তো এক নম্বর পেজে দেখো প্রথমে আছে পূর্ব পাঠের পুনরালোচনা এক কষে দেখি এক দশমিক এক এখানে সরল আছে তাই তো তো এখানে দেখো যেটা আছে আজ আমাদের শরীর শিক্ষার ক্লাসে সবাই মিলে মাঠে গেলাম আমরা কিছু হালকা ব্যায়াম করব স্যার আমাদের তিনটে শাড়িতে কটা দেখো এখানে বলেছে তিনটি তিনটে শাড়িতে সমান সংখ্যায় দাঁড়াতে বললেন আমরা মোট ছত্রিশ জন দাঁড়িয়ে আছি কতজন দাঁড়িয়ে আছি তাহলে একটি শাড়িতে কত দাঁড়াবো তাহলে একটি শাড়িতে ছত্রিশ ভাজি ত্বক তিন করবো কারণ কি এখানে টোটাল কতজন ছিল ছত্রিশ জন ছিল এটা কটা শাড়িতে দাঁড়িয়ে আছে তিনটে শাড়িতে ক্লিয়ার হয়েছে তাহলে আমরা কি ছত্রিশ ভাজি ত্বক তিন করবো তাহলে দেখো এখানটা দেখো একক দশক লিখেছি দেখো ছত্রিশকে দেখো তিন দিয়ে ভাগ করেছি তোমরা ভাগ আশা করছি প্রত্যেকজনে দেখো তিন একে তিন এই ছয়টা এখানটায় নেওয়ালাম তিন দুগুণে ছয় তাহলে কতজন পাচ্ছি বারোজন সেই জন্য এখানটায় জন আমি লিখে দিলাম এরপরে তাহলে একটি শাড়িতে কতজন দাঁড়িয়ে আছে ছত্রিশ হাজার তিনজন সমান বারোজন আচ্ছা কিছুক্ষণ পরে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগ দিল তারা তারাও প্রতি শাড়িতে একই সংখ্যায় দাঁড়ানোর চেষ্টা করলো তাহলে পঞ্চম শ্রেণীও দাঁড়ালো তারাও প্রতি সারিতে আমরা কত জন ছিলাম তাহলে তারাও বারোজন তাহলে প্রতি সারিতে বারো জন করে দুটি শাড়িতে দাঁড়ানোর পরও আরও দশজন কত কতজন দশজন অবশিষ্ট থাকলো তাহলে এখানটায় কেন বারো লিখলাম কারণ প্রতি সারিতে পঞ্চম শ্রেণীও তো ওদের মতনই দাঁড়িয়ে আছে সেই জন্য এখানটায় বারো লিখলাম এখানে বারো পেয়েছি বলে এখানটায় বারো লিখে দিলাম বুঝতে পেরেছ তাহলে হিসাব করে দেখি পঞ্চম শ্রেণীতে মোট দাঁড়িয়ে আছে দেখো বারো তাহলে এখানটায় বারো গুণিতক দুই যুক্ত দশ তাহলে বারো দুখানে কথায় বলো চব্বিশ তাহলে বারো দুগুনের চব্বিশ এখানটা লিখে দিলাম যুক্ত দশ যেরকম আছে দশ করে দিলাম তাহলে চব্বিশ হয় তাহলে এটা চৌত্রিশ হলো সেই জন্য এরপর এখানটাতে ভালো করে দেখে না তোমরা থেকে এখানটাতে ওকে এইটা এটাতে কি বলেছে পঞ্চম শ্রেণীর চারজন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেলো গণিতের ভাষায় তাহলে ছত্রিশ ভাজিতক তিন গুণিতক দুই যুক্ত দশ মাইনাস চার তাহলে ছত্রিশকে তুমি যদি তিন দিয়ে ভাগ করে দেখে নাও এখানটা করে দিয়েছি বা আগেও করেছিলাম ওকে এখানটা করে দিয়েছি তাহলে কত হয়েছে সেই জন্য এটা ছত্রিশকে তুমি যদি তিন দিয়ে ভাগ করো বারো হবে বারো হয়েছে গুণিতক এই দুইটা এখানটা বসিয়ে দিলাম যুক্ত দশ মাইনাস যেরকম চার আছে চার করে দিলাম বারো দুগুণে কত হয় চব্বিশ সেই জন্য চব্বিশ করলাম যুক্ত এই দশ মাইনাস এরকম চার তাহলে চব্বিশ আর দশে কত চৌত্রিশ মাইনাস এখানে চার চৌত্রিশ থেকে তুমি চার চারবার দিলে কত তিরিশ যেন পঞ্চম শ্রেণীতে তিরিশ জন ছাত্র ছাত্রী মাঠে থাকলো বুঝতে পেরেছ তো চলো এরপর তোমরা নেক্সট পেজ দেখো এরপর তোমরা প্রত্যেকে দু নাম্বার পেজটা দেখো দু নাম্বার পেজে দেখো সরল করতে গেলে প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এইগুলো করতে হয় ডি ফর ডিভিশন মানে ডি এম এ এস আছে ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশন এ ফর অ্যাডিশন আর এস ফর সাবডাকশন তাই তো তাহলে কিন্তু এর আগেও আরও কাজ আছে এগুলোর আগেও আরও অন্য কারো কাজ আছে এগুলোর আগে বুঝতে পারলে এগুলোর আগে কাদের কাজ আছে এগুলোর আগে হচ্ছে এইগুলোর কাজ প্রথম সর্বপ্রথম কাজ হয় কার রেখা বন্ধনী এটাকে রেখা বন্ধনী বলে আর এটা এটাকে কী বলে এটাকে প্রথম বন্ধনী এটা দ্বিতীয় বন্ধনী এটা তৃতীয় বন্ধনী তাই এই এই নিয়মটা মানবে এই নিয়মটা কি না বদমাস বলে বি ডি বদমাস দেখো এখানে এটা দিয়ে আছে তো এটা আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি তোমরা প্রত্যেকে বোর্ডে ভালো করে লক্ষ্য করো তোমরা প্রত্যেক ভালো করে বোর্ডে লক্ষ্য করো দেখো তাহলে বি ফর আমি কি দিলাম এখানে ব্যাকেট ব্যাকেট লিখলাম ব্যাকেট মানে কি বন্ধনী তাহলে আমি তোমাদেরকে একটু আগে কটা বন্ধনী দেখালাম তিনটে বন্ধন আছে প্রথম ব্যাকেট এটাকে দ্বিতীয় ব্যাকেট বলে এটাকে তৃতীয় ব্যাকেট বলে আর রেখা বন্ধনী তোমার এইটা ঠিক আছে মাথায় যেটা বারের মতন একটা এরপর ও ফর অফ দেখো ও ডি এম এ এস বদমাস বদমাসটাকে আমি এইভাবে লিখলাম তাহলে ও ফর মানে কি অফ অফ মানে কি এটা এর এর মানেও গুণের মতনই একটা ঠিক আছে এরপর ডি ফর ডিভিশন মানে ভাগ তাহলে ভাগ চিহ্ন তোমরা এরকম প্রত্যেকে জানো এরপর এম ফর মাল্টিপ্লেকশান মানে গুণ তোমরা গুণ চিহ্ন রকম জানো এ ফর অ্যাডিশান মানে হচ্ছে যোগ তোমরা যোগ চিহ্ন রকম জানো আর স্পর্স আবডাকশান মানে বিয়োগ তোমরা বিয়োগ চিহ্নও এটা জানো ওকে তাহলে এগুলো সব জানো নিশ্চয়ই এর মানেও গুণ কিন্তু এই এই গুণের থেকে এর গুণটার কাজ আগে হবে বুঝতে পেরেছো তাহলে এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পেজের শেষের দিকে যে বদমাস এটা লেখা আছে এটা আমি করে দিলাম ওকে এটা আমি করে দিলাম এটা হচ্ছে তোমার দু নাম্বার পেজের কাজ মিটে গেল এই দেখতে পাচ্ছ দু নাম্বার পেজ এরপর আমি সরাসরি তিন নাম্বার পেজে আসছি দেখো তিন নাম্বার পেজে দেখো এইগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নিও ছত্রিশটা বল আছে এইভাবে করা যায় আছে এরপরে দেখো নিজে করি এক দশমিক এক নিজে করি এক দশমিক এক তো আমি দেখো এখানে দেখো তিরিশ দেখো চব্বিশের মাথায় দেখো চব্বিশ থেকে ছয় পর্যন্ত কি রেখা দেওয়া আছে এটাকে আমরা কি বলবো বলো এখানে কি শিখেছো এটাকে রেখা বলে দেখতে পেয়েছো তাহলে মাথায় এরকম দেওয়া আছে মানে এটা কি এটা রেখা তাহলে মাইনাস আট এর মান খোঁজার চেষ্টা করি তাহলে প্রথমে কার কাজ রেখাবন্ধনী কাজ প্রথমে কার কাজ হবে রেখাবন্ধনী তাহলে ড্যাসের কাজ প্রথম তাহলে রেখাবন্ধনীর কাজ প্রথম দেখতে পাচ্ছি আমি এটা সরি এখানটা মুছে গেছে তাহলে প্রথমে কার কাজ এখানে রেখাবন্ধনী কাজ এই গ্যাপটা তোমাদেরকে পূরণ করতে হবে এরপর দেখো তিরিশ মাইনাস চব্বিশ থেকে ছয় রেখা হচ্ছে মাইনাস আট তাহলে এই অঙ্কটা আমি তোমাদের বোর্ডে করে দিতে পারি বোর্ডেই করে দিচ্ছে এটা আমি তাহলে ভালো বুঝতে পারবে তোমরা প্রত্যেকে দাঁড়িয়ে ভালো করে মন দিয়ে দেখো দেখো এখানে দেখো তিরিশ আছে মাইনাস চব্বিশ মাইনাস ছয় চব্বিশ থেকে ছয় পর্যন্ত তোমার রেখাবন্ধনী দেওয়া আছে তারপরে এটা প্রথম ব্যাকেট আছে এরপরে দেখো মাইনাস কী আছে আট আছে তাহলে যদি মাইনাস আট থাকে তাহলে দেখো তিরিশ মাইনাস আচ্ছা প্রথমে কার কাজ রেখাবন্ধনী কাজ চব্বিশ থেকে তুমি যদি ছয় বাদ দাও কত পড়ে থাকে বলে আঠেরও তো তাহলে এখানটায় আঠেরো তুমি লিখে দাও ফার্স্ট ব্যাগের যেরকম আছে করে দাও মাইনাস আট করে দাও তাহলে আঠেরো থেকে তুমি যদি আট বারো আঠেরো সরি তিরিশ থেকে তুমি যদি আঠেরো বাদ দাও তাহলে কত পড়ে থাকে আর বারো তাহলে সেই জন্য এখানটাতে বারো লিখে দাও মাইনাস এখানটা যেরকম আট আছে থাকো এরপরে দেখো বারো থেকে তুমি যদি আট বাদ দাও কত পড়ে থাকে চার পড়ে থাকে সেটাই আমি এখানে তোমাদের করে দেখিয়েছি তো তোমরা ভালো করে এখানে দেখে নাও দেখতে পেয়েছ দেখতে পেয়েছ আমি আগে উড পেন্সিলে করে করে নিয়েছি এটা এরপরে দেখো এখানটা তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্যই এরপরে দেখো এখানে দেখো প্রথমে ড্যাসের কাজ তাহলে প্রথমে রেখাবন্ধনী কাজ এরপর ড্যাসের কাজ এরপর বন্ধনী কাজ তাহলে রেখাবন্ধনী কাজ আগে তারপরে বন্ধনী কাজ রেখাবন্ধনী হচ্ছে এইটা বুঝতে পেরেছ আর এইগুলো হচ্ছে তোমার প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তাহলে আগে এর কাজ তারপরে এইগুলোর কাজ বুঝতে পেরেছ সেটাই আমি এখানে লিখেছি তাহলে প্রথমে এখানটা লেখা যাবে না বলে রেখা বন্ধনীর কাজের পর বন্ধনী কাজ তাহলে এটা দেখো অঙ্কটা এই অঙ্কটা দেখো আমি তোমাদের বোর্ডে করে দিচ্ছি যদিও একবার এখানে করা আছে আমি করে দিলাম তবুও আমি একবার বোর্ডে করে দিচ্ছি এটা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো দেখো এখানে আছে চল্লিশ ভাজিতক পাঁচ গুণিতক চার ব্যাকেটের মধ্যে দেখো তিন গুণিতক আট মাইনাস তিন যুক্ত ছয় ব্যাকেট ক্লোজ করে দিলাম দেখো মিলে নিচ্ছি দেখো চল্লিশ ভাজিতক পাঁচ গুণিতক চা আচ্ছা গুণিত প্যাকেটের মধ্যে দেখো গুণিতক তিন গুণিতক আট মাইনাস তিন যুক্ত ছয় এরপর দেখো এখানে এইটা থেকে এটা বন্ধনী দেওয়া আছে রেখাবন্ধনী বুঝতে পেরেছ তাহলে এখানে যদি রেখা বন্ধনী দেওয়া থাকে তাহলে আমরা কী করবো প্রথমে তো রেখা বন্ধনীর কাজ তাহলে এইটা যেরকম আছে লিখে দাও চল্লিশ ভাজিত্বক পাঁচ যেরকম আছে লিখে ফার্স্ট প্যাকেট দিয়ে দাও গুণিতক চিহ্ন দাও চার দাও এখানে যেরকম তিন আছে থাক গুণিতক দিয়ে দেখা তোমাদের একটা রকম ছক করা আছে কেন করা আছে বলো এই ছকের মধ্যে কী হবে সেটা বসাতে হবে তাহলে প্রথমে কার কাজ রেখাবন্ধনী কাজ তাহলে আট থেকে তুমি যদি তিন বাদ দাও কত বলে থাকে পাঁচ সেই জন্য এখানটায় পাঁচ দিয়ে দাও যুক্ত এখানে ছয় করে ব্যাকেট ক্লোজ করে দাও ওকে দেখো তাহলে এই পর এরপরে দেখো এই এরপর এখানে এই কাজটা করে দেওয়া আছে তাহলে চল্লিশ আট পাঁচে চল্লিশ তো তুমি যদি পাঁচ চারটে চল্লিশ তাহলে এখানটায় কত হয়ে যাবে আট হয়ে যাবে এরপর গুণিতক চিহ্ন দাও এখানে যেরকম চার আছে চার দাও তাহলে এরপরে দেখো কার কাজ এরপরে দেখো একটা ব্যাকেট আছে তাহলে এরপর গুণের কাজ তো আগে দেখে নাও ভালো করে প্রথমে দেখো প্রথমে বন্ধনী বন্ধনী এর তারপরে দেখো ভাগ তারপরে গুণ তাহলে গুণের কাজ তাহলে এখানে দেখো গুণ ভাগের কাজ তো আমি করে নিয়েছি এখানটায় দেখো ভাগের কাজটা করে নিয়েছি তো প্রথমে তাহলে ভাগের পর কার কাজ গুণের কাজ তাহলে এই লাইনে দেখো গুণে এখানে গুণ আছে তাহলে পাঁচ দিনে কথায় পনেরো যুক্ত ছয় তারপরে দেখো এরপর এটার মানে হচ্ছে এর এই যে ব্যাকের আগে কিছু নেই এটার মানে হচ্ছে এর তাহলে এর কাজ আগে হবে তো এখানে দেখো গুণের থেকে এর আগে লেখা আছে তো তাহলে এর কাজটা আগে হবে তাহলে আট গুণিতক চার এর চারের তাহলে পাঁচের সঙ্গে তুমি যদি ছয় যোগ করে কথা হবে বলো একুশ হবে সেই জন্য এখানটা একুশ লিখে দাও তাহলে কার কাজটা আগে হয়ে গেল এর কাজটা গুণের থেকেও তাই তো তাহলে এইটাকে আমি করবো তাহলে আট গুণিতক চার একুশকে তুমি যদি চার দিয়ে গুণ করো চার একে চার চার দুগুণে কত আট তাহলে হয়ে যাবে এটা চুরাশি এই চুরাশিকে তুমি যদি আট দিয়ে গুণ করো তাহলে গুণ করে নাও চুরাশিকে আট দিয়ে আট চারে বত্রিশে দুই হাজার থেকে দিন আঠাশটা চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি সাতষট্টি তাহলে হয়ে যাবে কত ছশো বাহাত্তর আর এই ছশো বাহাত্তরই হচ্ছে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো তো প্রত্যেকে অসুবিধা নেই তো ঠিক আছে তাহলে দেখো এরপর তোমাদের আমি তিন নাম্বার পেজের অঙ্ক করাবো তিন নাম্বার পেজে আছে তোমাদের কোষে দেখি এক দশমিক এক দেখে দেখে নাও কোষে দেখি এক দশমিক এক এই কোষে দেখি এক দশমিক একেরই অঙ্ক আমি একের দাগের এর অঙ্কগুলো করে নেবো আজকে একের দাগের এর অঙ্ক পর্যন্ত আজকে তোমাদের থাকবে তো তোমাদেরকে বলা তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো আশা করছি প্রত্যেকটা অঙ্কই খুব ইজিলি বুঝতে পারবে তোমাদের কারো কোথাও কোনো সমস্যা থাকবে না তো আমি পুরোটা মুছে দিচ্ছি মুছে পরিষ্কার করে একের দাগের এ থেকে অঙ্ক করছি ওকে তো বন্ধুরা প্রথম অঙ্কটা ভালো করে দেখে না প্রথম অঙ্কটা দেওয়া আছে কুড়ি প্রথম অঙ্কটা দেওয়া আছে দেখো কুড়ি যুক্ত আট ভাজিতক চার মাইনাস দুই ওকে তাহলে কুড়ি যুক্ত আট ভাইজি তোক চার মাইনাস দুই তাহলে এখানটা কী করবে প্রথমে কুড়ি করলে যুক্ত দিলে আট ভাইজি তক চিহ্ন দিলে চার থেকে তুমি যদি দুই বাদ দাও কত হবে দুই তাহলে দেখো কুড়ি যুক্ত আঠাশ তাহলে দুই দিয়ে তুমি যদি আটকে ভাগ করো তাহলে দুই চারে আট তো তাহলে কত হচ্ছে চার হচ্ছে সেই জন্য এখানটা চার করে দাও তাহলে কুড়ির সঙ্গে তুমি যদি চার যোগ করো কত হবে চব্বিশ চব্বিশ তাহলে চব্বিশ হলো তোমাদের এটার সঠিক উত্তর এটা তোমাদের এ এর দাগের অঙ্ক এরপরে দেখো আমি বিয়ের দাগের অঙ্ক করে দিচ্ছি বিয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো এখানে যেটা দেওয়া আছে দেখো কুড়ি যুক্ত আট কুড়ি যুক্ত আট আচ্ছা ভাজি তক চার মাইনাস দুই ওকে তাহলে কুড়ি আর আটে কত হয় আটাশ ভাজি ত্বক চার থেকে তুমি দুই বাদ দিলে দুই তাহলে আটাশ আটাশকে তুমি যদি দুইতে ভাগ করো দেখো দুই একে দুই আট দুই চারে আট তাহলে কত হয়ে যাবে এটা চোদ্দো হয়ে যাবে ক্লিয়ার হয়েছে কারো কি অসুবিধা আছে নেই তো তাহলে দেখো এরপর দেখো আমি সি এর অঙ্ক করাবো সি এতে দেখো আছে কুড়ি মাইনাস আট কুড়ি মাইনাস আট দেখো চার মাইনাস দুই কুড়ি মাইনাস আট তাহলে কুড়ি থেকে তুমি যদি আট বাদ দাও কত হবে কুড়ি থেকে আট বাদ দিলে বারো তাহলে বারো আচ্ছা এখানে কিছু নেই মানে কি জানো তো এর বারো এর চার থেকে দুই বার দিলে কত হবে দুই তাহলে বারো দুগুণে কত চব্বিশ এর মানে তো গুণ তোমাদেরকে বলে দিলুম তাহলে এটা চব্বিশ হয়ে যাবে ওকে তো তোমরা প্রত্যেকে করে নাও আর দুটো অঙ্ক আছে ইয়ে ই এগুলো করা হয়ে গেলে আমি ডি এরটা আর এরটা করিয়ে দেবো করে নাও দেখো ভালো করে ডি এরটা ভালো করে দেখে নাও এখানে দেখো কী আছে কুড়ি তাহলে সমান কুড়ি মাইনাস আট আচ্ছা এই ব্যাকেটটা তুলবো তাহলে কি লিখতে হবে আমাকে এর লিখতে হবে চার থেকে তুমি দুই বাদ দিলে দুই হয় তাহলে কুড়ি মাইনাস আট দুগুণে কত হয় ষোলো হয় এর মানে তো গুণ বললাম তো তাহলে আট দুগুনে কত ষোলো হবে তাহলে কুড়ি থেকে তুমি যদি ষোলো বাদ দাও কত বলে থাকে চার এটা হয়ে গেছে তাহলে এখানে কুড়ির সঙ্গে আট যোগ করলে কত হয় আঠাশ ভাজিতক আট মাইনাস দুই তাহলে ভাগের কাজটা তো তোমাদেরকে বলেছিলাম আগে কারণ প্রথমে দেখো ব্যাকেটের কাজ এরপর কার কাজ এরের কাজ এরপর কার কাজ ভাগের কাজ কুনের কাজ যোগের কাজ বিয়োগের কাজ তাহলে দেখো এখানে ভাগ আছে আর বিয়োগ আছে তাহলে বিয়োগ তো শেষে এর আগে তাহলে ভাগের কাজ হয়ে যাবে তাহলে চারের পার্টির কত কখন আঠাশে চার চার দিগুন আট চার তিন বারো চার চেয়ে চার পাঁচ কুড়ি চার চেয়ে হয়ে চার সাতটা আঠাশ চার সাতটা আঠাশ তাহলে এখানটা দেখো চার সাততে আঠাশ তাহলে তাহলে আমার সাত হয়ে গেলো মাইনাস যেরকম দুই আছে থাকলো তাহলে সাত থেকে তুমি যদি দুই বাদ দাও কত পাঁচ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃতি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো থ্যাংক ইউ বন্ধুরা আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হয় প্রত্যেকে ভালো থেকো ওকে